দেখো স্কুল যাওয়ার কথা বলেছি, তাই সোম থেকে বৃহস্পতিবার তোমরা জানো ওদের রিসার্চ রুম আছে প্রতিবন্ধী যে স্কুলটা, তাই জামা পরিয়েছি, তার দৃশ্য দেখো। স্কুল একদম যেতে মানে বাড়ি থেকেই বেরোতে চায় না, কি বলবো, মাঝে মাঝে না রাগও হয়ে যায়, আমিও ওর সাথে সাথে আমিও ঘর বন্দি। তোমরা বলো কোথাও যেতে পারি না, আজকে 6-7 বছর বাপের বাড়ি যায় না। এই দেখো স্কুলে যাওয়ার, এই দেখো স্কুলে যাওয়ার কথা বলেছি, দেখো বলছে চল একটুখানি ঘুরে আসবি, তাও কি কুরকুরে লেজ খাবারের অনেক ইয়ে দিয়েছি, তার সত্ত্বেও ওই যে হাত ঝেড়ে এখানে শুয়ে পড়লো, বসে পড়লো। হ্যাঁ কি বলবো, দেখো একটুখানি তোমরা ওকে দেখে নাও শুধু, দেখো এই যে দেখো, মানে স্কুল যাবে না বলে ও দৃশ্যটা তোমরা দেখে নাও, মানে এমনি কিন্তু ওর সেন্স কম, কিন্তু এই সব বেলায় ও স্কুলের যাওয়ার সেন্সটা খুব আছে। লিখতে দাও, হাত মুখ কামড়ে শেষ করে দেবে, মাঝে মাঝে না কি বলবো তোমাদের, বলেই ফেলছি, রাগও হয়ে যায়, পিঠে বসিয়ে দিই 2-4টে। এরকম করে কেউ স্কুল যাবে, সব বন্ধুরা আছে, কি করে কুরকুরে খাবি, ওখানে গিয়ে কুরকুরে খাবি, কুরকুরে কিনে দেবো। আচ্ছা ঠিক আছে কুরকুরে কিনে দেবো, যাবি তো? কি করবো, রাগ হয় মানে কি ওর যে জীবনটা, ওর জীবনের সাথে সাথে আমার জীবনটাও শেষ, তোমাদেরকে আর কি বলবো। স্কুলে গেলে আমারও তো ভালো লাগে না, বসি 5-10টা মাস, সত্যি কথা বলছি তোমাদের, দুটো মনের কথা বলতে পারি, ওরা ওদের বাচ্চারা কিভাবে ট্যাকল করে সেটা শেয়ার করে, আমিও একটু শেয়ার করি এক জায়গায় বসে, তোমাদেরকে আমি দেখেছি 1-2টো ভিডিও। হ্যাঁ সবাই এক জায়গায় বসে একটু ভালো লাগে, আমাদের মতন মায়েদের তো সব জায়গায় বেরোনোর স্কোপ নেই, ও তো বাড়ি রেখে গেলেও দুশ্চিন্তা, বা ঘরে থাকলে তো আছেই, তোমাদেরকে আমি দেখাই ও কিভাবে কি করে। অটিজিম যাদের, অটিজিম ছাড়া আর যে সমস্ত বাচ্চা না ডাউনলোড বলে বলো তারা অনেক ভালো, কিন্তু আমাদের এই অটিজিম বাচ্চা যে সংসারে তাদের যে জীবন কি জীবন, সে তো অনেক বন্ধুদেরকে দেখো যারা ভিডিও করা, আমার মতো অনেক মায়ে আছে। হ্যাঁ তাদের এই যে টিভিটা চালিয়ে দিয়েছি, যদি টিভিটা দেখে যখন রেগে যাবে তখন টিভিও দেখে না, যে দেখো টিভি চালানো আছে, ভাই তো ভাই তো স্কুলে চলে গেছে। এই যে রাগটা হলো, এই যে শুরু করলো না, এবার মাথায় মারবে, তোমাদের দেখেছি তো নানান কাণ্ড করবে, তারপরে থামবে, মারতে মারতে এখান দিয়ে রক্ত বেরিয়ে যায়। এই যে এই জায়গাগুলো ভাবি ওর ভবিষ্যৎ কি, আমি যদি এতটাই চঞ্চল হয়ে যাচ্ছি, ওর প্রতি বিরক্ত হয়ে যাচ্ছি, তাহলে ওর আমার পরে এই যে এরকম করতে থাকলে বলতো কে কতক্ষণ সহ্য করবে। হ্যাঁ এই যে এবার দেখি, এবার আবার কি ভালো মন্দ খাবে, ভালো মন্দ না হলে খাবে না, তোমরা বলো, সব দিন তো সবার সমান যায় না, মাংস হলে খেলো নইলে খেলো না। এই যে আমি এত ওকে শেখাচ্ছি, এই মাছ, ওই 2 দিন ধরে বাবা মাছ এনেছিল, এ বাবু মাছ খা মাছ খা, মাছের তরকারি খেতে কি অক এরকম করছে। হ্যাঁ এরকম করলে হবে, সব রকম তো খেতে হবে, কিন্তু কি না খেয়ে থাকবে, কম খাবে সেও ভালো, কিন্তু নিরামিষ ইয়ে একদমই খেতে পারে না, খেতে চায় না। হ্যাঁ এটাই ও বাবা বলছে যে আমরাই পারছি না, ওর ভাই ভাইয়ের বউ কি করবে জানি না, ভাবি ভাবলেই না সত্যি মনে হয় কি আছে আমাদের কপালে, খুব খুব চিৎকার করে, যখন চিৎকার করে না মানে পাড়ার সবাই জিজ্ঞাসা করে যে কি গো ওরকম করছে কেন। হ্যাঁ মানে এত বিকট চিৎকার করে, এত বিশাল আওয়াজ করে, বন্ধুরা তোমরা ভাবতে পারো না। এবার দেখো না 12টা বাজে, এবার আস্তে আস্তে ওকে স্কুলে নিয়ে যাবো। হ্যাঁ তো ব্লগ আজকে ছোটোই দিচ্ছি, এখানে বসেই দিচ্ছি, হ্যাঁ একটু অ্যাডজাস্ট করো, আর সবাই দেখো, হ্যাঁ প্লিজ তোমরা সবাই দেখো, চলো স্কুলে যাও।